দোস্ত, আজকে মনে মডেল টেস্ট আছে ক্লাসে। দোস্ত ঘুমাই, চল। মা, ডিস্টার্ব করিস না তো। আমি তো জানতাম তোরা পেস্টের জন্য সবসময় আসো। এগুলো কি মানে আমি বুঝলাম না, তোরা প্রত্যেক দিন আসে আমাকে। তুই
আমাদের দিবা কেন
এখন আসছে ভাই কে নিছে আসছে এখন কে নিয়ে গেছে এতগুলো মানুষের প্রতি তো আর মনে রাখা সম্ভব বহুদিন ক্লাস ভালো করে হয়নি, চল কিছু একটা করি। চল মামা আজকে একটা মুরগি পাঠিয়ে দিই। দূর টাকা পয়সা কিছু নাই, তাও আবার মাসের শেষ। আর বেটা টাকা লাগে নাকি বেটা, রাতে বাইরে ওই কোথায় একটা চুরি করে নিয়ে আসবো। ওকে চল সালাদ কি মিশন মুরগি। ওকে ওকে চলো চলো। ওকে ওকে চলো চলো। মানে চুরি না যে সুবিধা। চলো 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 আজকে মুরগি। Thank you.
Push for 1, 2, 3. কোথায় ছিলি? না আমার কিছু হ্যাঁ
তুমি পড়ে আসছ কেন এখানে? আজকেও খাইছো? কি দরকার তোর এসব করার? তুই না ফার্স্ট হয়ে আসছিলি। হ্যাঁ, ভালোভাবে আরেকবার ফিরে আসা যায় না? শেষ মুহূর্ত, দুই দিন পর আমরা চলে যাব, সুন্দরভাবে চলা যায় না? এইসব নেশার জগতে না গেলে হয় না। হ্যাঁ, আর কখনো এইসবে না দোস্ত। আমার জীবনে অনেক ক্ষুদ্র সময়ের জন্য আসি, আমাদের তো এত লং টাইম না, আমরা কিছু না কিছু করে যেতে হবে, সে যে কোনো দিক থেকে হোক, সে সবসময় ভালো দিক থেকে, সে যেভাবেই হোক, ঠিক আছে, সে পড়ালেখার দিকে হোক বা মানুষের উপকারে হোক, এটা মানুষের উপকারে আসে, সে কাজটা আমরা সবসময় করে যাব, যাতে আমাদের নামটা থাকে, ঠিক আছে না? শেষ আর কখনো, শেষ আজকে থেকে শেষ, আমি একদম সেই সুলতান, মনে থাকবে তোর? হ্যাঁ, আমরা আছি তোর সাথে সবসময়, আমার সবসময় তোর সাথে আছি। এই যে ভাইয়া শুনছেন, আমি একটু ভিতরে যাব।
বলবেন আমি জানি, ওদিকে চলুন, হাঁটতে হাঁটতে বলছি। একটা রিলেশন চট করে প্রথম দেখা এভাবে হয় না। আমার কিছুই জানার দরকার নেই। আমি আপনার সাথে এভাবে রিলেশন করতে পারবো না। কেন? আমি কি খুব খারাপ? আপনি অনেক ভালো ছাত্র ছিলেন। আমি আপনার সম্পর্কে সবকিছুই শুনেছি, কিন্তু আপনার বাবা মারা যাওয়াতে আপনার রেজাল্ট খারাপ হন। এরপর থেকে আপনি নেশা আসক্তি হয়ে পড়েন। আপনি ঠিকই বলেছেন। আপনি কি সেই আগে থেকে হতে পারবেন? আমি চেষ্টা করব। ওকে, আমি আপনাকে বিশ্বাস করলাম। তবে একটা কথা, যতদিন পর্যন্ত আপনি আগে থেকে হতে পারবেন না, ততদিন আপনি আমার সামনে আসবেন না। যেদিন আপনি আগে থেকে হতে পারবেন, সেদিন একটা লাল গোলাপ হাতে নিয়ে আপনার সাথে আমার প্রথম যেখানে নিজে খুব হতাশ হয়ে যাচ্ছে, তুমি দিন দিন কি হয়ে যাচ্ছ। তো আশা করি তুমি এগুলো ছেড়ে দিবে।
লাল দেওয়ালের সুইডিশ গান, কত না জীবনের সাক্ষী। আমার লাল রং গায়ে মাখিয়ে চারটি বছর কাটিয়ে যায় কত ছাত্র, এই রং কারো গায়ে সারা জীবন টেকে যায়। আবার কেউ দামি দামি সাবান দিয়ে তার ধুয়ে ফেলে, তারা বড়ই স্বার্থপর, আমাকে একবারও দেখতে আসে না। আমার সামনে দিয়ে যায় দামি দামি গাড়ি করে বেড়াতে আসে, কিন্তু আমায় দেখে না। এদের মধ্যে আবার এমন অনেকেই আছে যারা একটু ছুটি পেলেই পৃথিবীর যেখানে থাকুক না কেন ফিরে আসে, আমাকে দেখতে আসে। তখন আমার খুব গর্ব হয়, তখন গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করে, আমি পেরেছি, আমি সত্যিই পেরেছি তাদের কিছু দিতে।